हेलो फ्रेंड्स, माय नेम इज पप्पू सरकार। वेलकम टू योर चैनल फिजिजी इट्स योर फैमिली। भिडियोते आज के विश्वभारती यूनिवर्सिटी एडमिशन संक्रांत कैकट विशेष विशेष इम्पोर्टेंट अपडेट नहीं कथा बोलबो। ये थकते से जरा जरा सीयूटी यूजिर माध्यम विश्वभारती यूनिवर्सिटी अंडार ग्रेजुएट कोर्से एडमिशन नितेस काउंसिलिंग गए मेरिट काउंसिलिंग पर एडमिशन चले आसे। एबार एडमिशन फीस पेमेंटर सम्बन्धे कैकटा ये अपडेट थाकबे। तारपरे थाकबे जरा जरा पीजी एडमिशन एडमिशन नीते जाच्छो तादेर मेरिट लिस्ट संक्रांत अपडेट थाकबे। जरा जरा पोस्ट ग्रेजुएशन एग्रिकल्चर डिपार्टमेंटर समस्त इनटेक कैपासिटी सम्बन्धे ये अपडेट थाकबे। तार जोन्नो बोलबो भिडियोटा लास्ट अब्दि देखो एबं तोमादेर अनेक किछु अपडेटगुलो खूबई जरूरी जेगुलो तोमादेर क्लियर हये जाबे। ताहले प्रथमे बोलि जे विश्वभारती यूनिवार्सिटीते जरा जरा सीयूटी यूजिर माध्यमे तोमरा আন্ডার গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিতেছো, অনেকগুলো ডিপার্টমেন্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো কাউন্সেলিং এখনও চলতেছে। ওকে, সো যে সমস্ত ডিপার্টমেন্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা অ্যাডমিশনের চান্স পাইছো, তাদের অনেকের কাছে জিমেলে অলরেডি লিঙ্ক চলে আসছে, অ্যাডমিশন ফিস পেমেন্টের লিঙ্ক। তারপরেও ফিস পেমেন্টের লিঙ্ক আসার পরেও তোমরা অনেকেই হচ্ছে ফিস পেমেন্ট করতে পারছো না। কেন পাচ্ছ না এটা প্রথমে বোঝার চেষ্টা করি, যে কখন করতে পারবে আর কখন করতে পারবে না, কখন অ্যাক্টিভ হবে এটা প্রথমে বুঝি। চলো স্ক্রিনে দেখাচ্ছি তোমাদের একটু। এইখানে যদি স্ক্রিনে দেখাই আমি তোমাদের এখানে ক্লিয়ার করে যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমাদের একটু এখানে দেখা দিচ্ছে, একটু বাজে কোয়ালিটি দেখতে লাগতেছে। ওকে, একটু কম টাইমে ভিডিওটা বানাচ্ছি তার জন্য, বাট একটু তোমরা দেখে নাও। পেমেন্ট লিঙ্কে যদি আমি ক্লিক করি, পেমেন্ট লিঙ্কে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাবা, এই যে এই সমস্ত ডিপার্টমেন্টের অলরেডি কিছু এক্সটার্নাল স্টুডেন্টের জন্য চলে আসছে। তোমাদের জিমেলে দেখছো অনেকেই কমেন্ট সেকশনও করছিল, জিমেলে এই সকল স্টুডেন্টের কী হচ্ছে যারা অ্যাডমিশনের চান্স পাইছে তাদের ক্ষেত্রে চলে আসছে। যেমন কেমন কেমন দেখতে পাচ্ছো, বায়োটেকনোলজি, ওকে, বায়োটেকনোলজিতে যারা যারা ফার্স্ট ওয়েটিং লিস্টে আছে তাদের, ওকে। তারপরে বিএ জিওগ্রাফি এক্সটার্নাল, বিএ চাইনিজ এক্সটার্নাল, ওকে, এখান থেকে দেখছে বিএ এগ্রিকালচার, বিএসসি এগ্রিকালচার, বিএ জাপানিজ, ওকে, বিএ ডব্লিউ এক্সটার্নাল, এগুলো সমস্ত এক্সটার্নাল স্টুডেন্টদের তোমাদের জিমেলের লিঙ্ক আসছে। কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দেয়, এখানে তোমাদের ফিস পেমেন্ট করতে পাবা কবো, এই যে 26 আগস্ট থেকে তোমরা ফিস পেমেন্ট করতে পারবা। আজকে কত তারিখ দেখতেই পাচ্ছ এখানে, 25 তারিখ, তো এখনই তোমরা ফিস পেমেন্ট করতে পাবা না, তোমরা রাত্রি 12টার পর থেকে পেমেন্ট করতে পারবা। এবং 27 তারিখ দেখতে পাচ্ছ, 27 তারিখ রাত্রিবেলা 11টা 55 মিনিট অবধি তোমরা ফিস পেমেন্ট করতে পারবা। তার জন্য যাদের যাদের ফিস পেমেন্ট হচ্ছে না, ফিস পেমেন্টের লিঙ্ক পাচ্ছ না, ওইখানে শুধু একটাই লিঙ্ক পাচ্ছ উইথড্রলের জন্য, ওকে, সো কোনো টেনশন করার দরকার নেই। তোমাদের রাত্রি 12টার পর অর্থাৎ আজকে 25 তারিখ শেষ হবে, 26 তারিখ রাত্রি, ওকে, 25 তারিখ শেষ হবে, 26 তারিখ তোমরা থেকে 26 তারিখ থেকে পেমেন্ট করতে পারবা। তার জন্য আজকে রাত্রিবেলা 1টার দিকে পেমেন্ট করা শুরু করে দিও, বা কালকে তোমরা দিনের বেলা যখন তখন পেমেন্ট করে দিও, 27 তারিখ অবধি পেমেন্ট করার অপশন থাকতেছে, এর জন্যই তোমরা ফিস পেমেন্ট করতে পারছো না। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? এবার দেখো এইখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের এইখানে একটা অপশন দেখতে পাচ্ছ উইথড্রল। উইথড্রলটা মানে কি, তোমরা যদি কোনো কোর্স থেকে উইথড্রল করতে চাও তাহলে তোমরা কি করে নিতে পারো, উইথড্রল করে নিতে পারো, ওকে। বা তোমরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে না চাও তাহলে ওইখান থেকে উইথড্রল করে নিতে পারো, ওই জন্য উইথড্রল অপশনটা আসছে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা উইথড্রলে ক্লিক করবে না, তোমার তাহলে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। আজকে রাত 12টার পর যখন তোমাদের হচ্ছে ফিস পেমেন্ট অপশন অ্যাক্টিভ হয়ে যাবে তখন তোমরা ফিস পেমেন্ট করে দিও। জিমেলে তোমাদের আগেই চলে আসছে কিন্তু ফিস পেমেন্টের অপশন পরে আসবে, তার জন্য পরে করো। ক্লিয়ার হয়েছে এটা জিনিস? ওকে, এবার আসি আর কয়টা আপডেটে। যেমন বললাম যে পিজির আপডেট, পিজির মেরিট লিস্ট এখন অবধি পাবলিশ হচ্ছে, হিন্দি ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, ফিজিক্স ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, এবং এগ্রিকালচারের কয়েকটা মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তোমাদের দেখাই দেয় কোথায় থেকে দেখবা, আর বাকি ডিপার্টমেন্টের মেরিট লিস্ট সবাই কমেন্ট করতেছিল যে কখন আসবে। আমি বলছিলাম না যে 28 তারিখের মধ্যে মেরিট লিস্ট আসবে, আজকে 25 তারিখ, 28 তারিখের মধ্যে সমস্ত কিছু পাওয়া যাবে, ওকে। আমি দেখো অফিসিয়াল নোটিশ পাওয়ার পরেই বলি, ওকে। সো 28 তারিখের মধ্যে পাবা এক এক করে, বিশ্বভারতী ইউনিভার্সিটি এমনই একদিনে সব আসবে না, কালকের দিনের বেলা কিছু আসবে, তারপরের দিন আসবে, তো কিছু কিছু করে চলতেই আসবে, ওকে। প্রথমে সায়েন্সেরটা ভাষা ডিপার্টমেন্টের হচ্ছে কালকে আসতে পারে, তো কোনটা আসবে তোমরা চেক করতে যাবো, ওটা পাওয়া যাবে। সো তোমাদের একটু দেখাচ্ছি যে কোনটা কোনটা আসছে। এখানে দেখতেই পাচ্ছ যে মেরিট লিস্টে যদি আসো, মেরিট লিস্টে কে কে আসছে, মেরিট লিস্টে এখনও দেখো যে ভাষা ডিপার্টমেন্টে এখনও মেরিট লিস্ট শুধুমাত্র হিন্দির মেরিট লিস্ট আসছে পোস্ট গ্রাজুয়েটে, আর এখনও অন্য কারো মেরিট লিস্ট আসে নেই, ওকে। এখানে থেকে দেখিয়ে নিতে পারো, ওকে, শুধু হিন্দির মতো 24 তারিখে আসছে। এবার অন্য ডিপার্টমেন্টে এমন করে দেখতে পারো আসেই নেই, অন্য ডিপার্টমেন্টে শিক্ষাতে শুধুমাত্র ফিজিক্সের আসছে, আর কোনো ডিপার্টমেন্টের আসেনি, ওকে। বাকি ডিপার্টমেন্টগুলোও তোমরা দেখতে পাচ্ছ এখনও আসে নেই, ওকে, তবে আসবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, তোমাদের কালকে থাকে। এবার তোমাদের এগ্রিকালচারের জন্য যদি দেখাই, ওকে,
সঙ্গীত ভবনেও আসেনি, ওকে এগুলো এখন আসেনি। সো এগ্রিকালচারের আমি দেখাই যে এগ্রিকালচারের আর্টসে আমি এটা দেখাই দিচ্ছি। ওকে এগ্রিকালচারের জমা দেখছো পোস্ট গ্রাজুয়েট এগ্রিকালচার এমএসসির জন্য, তার মধ্যে কাদের কাদের আর্টসে এখান থেকে একটু জিনিস দেখে নাও যে এমএসসি ইন প্লান্ট প্যাথোলজি। ওকে এটা প্রথমটা হচ্ছে ইন্টারনাল স্টুডেন্টের জন্য, তারপরটা হচ্ছে এক্সটার্নাল স্টুডেন্টের জন্য এমএসসি ইন প্লান্ট প্যাথোলজি। ওকে এটা জিনিস ক্লিয়ার করে নিও, কিন্তু উপরেরটা ইন্টারনাল স্টুডেন্ট, এখানে কোথাও লেখা নাই বাট আমি বলে দিচ্ছি কিন্তু উপরেরটা ইন্টারনাল স্টুডেন্টের জন্য। ওকে উপরের যেটা আছে লিস্ট, আর নিচেরটা হচ্ছে এক্সটার্নাল স্টুডেন্টের জন্য এগ্রিকালচারের। এবার এখানে থেকে দেখে নিতে পারো তোমরা এক্সটার্নাল স্টুডেন্ট আর হচ্ছে ইন্টারনাল স্টুডেন্ট, এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, এখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। এবার বিশ্বভারতী ইউনিভার্সিটিতে একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাদের কিন্তু এই যে এগ্রিকালচারে কিন্তু ইন্টারনাল স্টুডেন্ট আর এক্সটার্নাল স্টুডেন্টের ইনটেক ক্যাপাসিটি কিন্তু আলাদা আলাদা, মনে রাখবা। এবং তোমাদের যে এতগুলো এগ্রিকালচারের মধ্যে ভাগ দেখতেছ, প্রতিটার কিন্তু ইনটেক ক্যাপাসিটিও আলাদা। কেমন আমি দেখাচ্ছি, তার আগে বোঝা রাখি যে ইন্টারনাল স্টুডেন্ট কারা, যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট কোর্স করছে তারা হচ্ছে ইন্টারনাল, আর যারা আছে আন্ডার গ্রাজুয়েট করেনি তারা হচ্ছে এক্সটার্নাল স্টুডেন্ট। ওকে যারা বাইরে থেকে করছে, ওকে বিশ্বভারতী থেকে হয় নাই। এবার তোমরা এখান থেকে এই জিনিসটা তো ক্লিয়ার দেখতে পাচ্ছ যে এগ্রিকালচারের মধ্যে এতগুলো ডিপার্টমেন্ট আছে। এবার প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে আমি একটু জুম করে দেখাচ্ছি, হবে প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে দেখো এটার কিন্তু সিট ক্যাপাসিটি আলাদা আলাদা। সিট ক্যাপাসিটি কোথায় দেখতে পাবা তোমরা, যদি আমি দেখাচ্ছি, ওকে ক্লিয়ার ওয়ান সেকেন্ড, হ্যাঁ সিট ক্যাপাসিটি যদি এখানে দেখাই তোমাদের প্রসপেক্টাসের মধ্যে পাওয়া যাবে, এই প্রসপেক্টাসে ওয়ান সেকেন্ড, হ্যাঁ প্রসপেক্টাসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট গ্রাজুয়েট এমএসসি এগ্রিকালচার। ওকে এখানে যদি দেখতে পারো এখানে প্রতিটার জন্য দেওয়া আছে। সাপোজ তোমাদের যেটার প্লান্ট প্যাথোলজির মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, তো প্লান্ট প্যাথোলজিতেই দেখতে পাচ্ছ যে এক্সটার্নাল স্টুডেন্টের আনরিজার্ভ ক্যাটাগরিতে দুইটা আছে। ওকে ইন্টারনাল ক্যাপার্ট ইন্টারনালের কয়টা আছে, একটা সিট আছে। এইভাবে তোমরা দেখে নিতে পারো যে কার কয়টা সিট আছে, কতগুলো সিট আছে, এখানে সমস্ত কিছু দেখে নিতে পারো। তোমাদের যদি এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখাই, ওকে হ্যাঁ ক্যাটাগরি ওয়াইজ দেখাচ্ছে। ওকে দেখো প্লান্ট প্যাথোলজিতে ক্যাটাগরি এক্সটার্নালের দুইটা সিট আছে, আনরিজার্ভ ক্যাটাগরিতে ইন্টারনালের একটা আছে, ওবিসিদের একটাও নাই সিট, এবার এসসিদের একটা একটা আছে, তারপরে এসটিদের 00 আছে, ইডব্লিউএসের 00 আছে। ওকে তেমনই অন্য অন্য এগুলো কিন্তু সমস্তগুলাই কিন্তু এগ্রিকালচার। এবার এগ্রিকালচারের আলাদা আলাদা ভাগ সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখে নিবা, ওকে ক্রাইটেরিয়াও দেখে নিবা। এবার টোটাল এগ্রিকালচার সিট কত, 67টা সিট আছে এক্সটার্নাল এবং ইন্টারনাল স্টুডেন্ট মিলে কিন্তু, ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা দেখবা ওই হিসাবে তোমাদের প্রতিটা মেরিট লিস্ট পাবলিশ হবে, তোমরা দেখবা যে কে কয়জন চান্স পাও। ওকে এখান থেকে ইন্টারনাল আর এক্সটার্নালের আলাদা আলাদা ইনটেক ক্যাপাসিটি তোমরা দেখে নিও। সো এই এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার বলি যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অনেকের কোশ্চেন আসছে যাদের যাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর এর পরবর্তীতে কী করতে লাগবে। দেখো যাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে তাদের কি কিচ্ছু করতে লাগবে এখন, যতদিন অফিসিয়াল নোটিস আসে নাই যে অনলাইন কাউন্সেলিং কবে হবে। আর অনলাইন কাউন্সেলিং কেমন করে হয় এটা নিয়ে ফুল প্রসেসের ভিডিও বানানো আছে, ঠিক আছে? সেই ভিডিওটার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো আর ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। ওখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবো অনলাইনে কেমন করে কাউন্সেলিং হয়, কারা কারা চান্স পাবা, কী হয়, সমস্ত কিছু ওখানে বলা আছে। ওকে সো ওই ভিডিওটা দেখাই নিবা। আর যাদের নাম আসছে মেরিট লিস্ট আছে তাদের এখনও কিচ্ছু হবে না। আর অনলাইন কাউন্সেলিং মোটামুটি 3 থেকে 4 তারিখের পরে হবে। ওকে 3ই সেপ্টেম্বরের পরে হবে, তার আগে হওয়ার কোনো চান্স নেই। ওকে সো তোমাদের লেট আছে, এখন কিচ্ছু ভাবতে লাগবে না, তোমরা খালি দেখো, ওকে ইনটেক ক্যাপাসিটির উপর ভিত্তি করে তোমরা দেখতে পারো তোমাদের পাওয়ার চান্স কতটা। ওকে আর তোমাদের যদি কারো জানার ইচ্ছা থাকে পাওয়ার চান্স কতটা, এর জন্য বলবো যে কমেন্ট সেকশনে তোমার ক্যাটাগরি লিখবা, তোমার সাবজেক্ট লিখবা পোস্ট গ্রাজুয়েট, ওকে তারপরে তোমার র্যাঙ্ক লিখবা, তারপরে আমি বলে দেবো যে সঙ্গে সঙ্গে রিজার্ভেশন ক্যাটাগরি মাস্টার। ওকে তাহলে বলে দেবো তোমার চান্স পাওয়ার ক্যাপাসিটি কেমন আছে, প্রবাবিলিটি কেমন আছে। ওকে এগুলোই ছিল বিশ্বভারতী ইউনিভার্সিটির এতক্ষণের আপডেট। আরও যদি কিছু আপডেট আসে অবশ্যই আমি ভিডিও বানায় জানাই দেবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, এমন অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত নোটিফিকেশন এই চ্যানেলে পাওয়া যাবে। ওকে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এই ভিডিওটায় একটা লাইক দাও। ওকে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো।